আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের মাত্র কয়েকদিন আগে বিয়ের পিঁড়িতে বসলেন থাইল্যান্ডের রাজা মাহা বাজের আলঙ্কন ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর উপপ্রধানকে বিয়ে করেন তিনি দুই সালে বাবা ভূমিবলের মৃত্যুর পর রাজার দায়িত্ব পালন করছেন বাজের আলঙ্কন শনিবার আনুষ্ঠানিক সিংহাসনে অধিষ্ঠিত হবেন তিনি বিস্তারিত চন্দ্রানীচন্দ্রার ডেস্ক রিপোর্টে প্রথা ভেঙে নিজ দেহরক্ষী সুদিতাকে বিয়ে করলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজে ভাজেরঙ্কর্ণ বিয়ের পরে চতুর্থ সুদিতাকে দেন রানীর মর্যাদা রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের মাত্র তিন দিন আগে বুধবার বিয়ে করে নতুন স্ত্রীকে রানীর সুদিতা উপধি দেন ভাজের অঙ্কর্ণ রাজকীয় এক ফরমানে রাজার নতুন বিয়ের কথা ঘোষণা করা হয় বিয়ের অনুষ্ঠানে ছিলেন রাজপরিবারের সব সদস্য বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে রানীর মাথায় পানি ছিটিয়ে দেন রাজা দু সাল থেকে মাহা রাঙ্কারের দেহরক্ষী দায়িত্ব পালন করছিলেন সুতিধা রাজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুত চান ওচা রাজপরিবারের অন্যান্য সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন শনিবার সুবিস্তৃত বৌদ্ধ ও ব্রাহ্মণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা হিসেবে মুকুট পড়ার কথা রয়েছে তার রোববার ব্যাংককে রাজপথে নতুন রাজার শোভাযাত্রা করারও কথা রয়েছে ছেষট্টি বছর বয়সী ভার্জিলা অঙ্কন রাজার দশম রামা উপাধি গ্রহণ করেন চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর